আ ভেরি গুড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ অ্যানাদার ভিডিও। এই ভিডিও একটা ছোট্ট নোটিশ দিতে এসেছে, যেটা WBMCC-র পক্ষ থেকে একটা নোটিশ এসেছে। তো আজকে তোমাদের মেরিট লিস্ট বেরোনোর কথা সন্ধ্যা 6টায়, সাথে সিট ম্যাট্রিক্স, কিন্তু সেটা এখনও অবধি আসেনি। তো সবার মধ্যে একটা উত্তেজনা, এক্সাইটমেন্ট, প্যানিক সমস্ত কিছুই কাজ করছে। তো তারাই ইতিমধ্যে একটা WBMCC-র পেজে যে নিট ইউজির যে পোর্শনটা আছে মেডিকেল অ্যান্ড ডেন্টালের জন্য, সেখানে দেখবে ওপরে যে একটা লাল কালারের যে নোটিস ওরা দেয়, সেই লাল নোটিশটা যেটা মুভিং করতে থাকে, সেখানেই একটা নতুন জিনিস আপডেট হয়েছে, সেটাই বলবো। আর যখনই প্রভিশনাল মেরিট লিস্টটা বেরিয়ে যাবে আজকেই, তো সাথে সাথে আমি এই যে ভিডিও তার কমেন্ট বক্সে একটা কমেন্ট পিন করে দেবো সেই নিউজটা। তো চলো এবার সেই নিউজটাই দেখে নেওয়া যাক। ইতিমধ্যে চ্যানেলে টাইমস অফ ইন্ডিয়ার রিসেন্ট বেরোনো একটা নিউজ আর নিট রেজাল্টের পরপরই বেরোনো একটা নিউজের ডেটা নিয়ে একটা অ্যানালিসিস ভিডিও আছে, এবং তার সাথে স্টেট র্যাঙ্ক ভিডিও আছে একই সাথে। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য বা সেই ভিডিও দেখার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি ওই ভিডিও চলে যাবে। আর এখনও অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার WBMCC-র সেই নোটিশটি দেখে নেওয়া যাক। WBMCC-র অফিসিয়াল ওয়েবসাইট, এখানে নিট ইউজির যে পজিশনটা ঢুকবো মেডিকেল অ্যান্ড ডেন্টালের, তো দেখো ওপরে একটা নোটিশ হচ্ছে যেটা রিসেন্ট, WB মানে ওয়েস্ট বেঙ্গল UG 2022-2022 মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং ডকুমেন্ট ভেরিফিকেশন টিল 6 PM অন 28/10/2022, মানে আজকের যে ডেটটা সেটা দেওয়া, এবং আজকে 6টা অবধি চলবে এটাই দেওয়া আছে, এক্সটেন্ড হয়েছে আজকে 6টা অবধি, যেটা অলরেডি পার হয়ে গিয়েছে। দেন বলছে দেখো এখানে যে ডটডটগুলো দেওয়া আছে, তারপরে কিন্তু আবার একটা অন্য সেন্টেন্স রয়েছে, তারপরে বলছে প্রভিশনাল লিস্ট শ্যাল বি পাবলিশড 28/10/2022, মানে আজকেই প্রভিশনাল লিস্ট বেরোবে, তারপরে প্রভিশনাল মেরিট লিস্ট বের হয়ে যাবে। সেটা ডেট দেওয়ার পরে যেটা লেখা আছে দেখো 10 AM টিল 12 নুন, এই জায়গাটায় লেখাটা অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে, কিছুটা মানে মিস্টেক আছে, তো তবুও যেটা মনে হচ্ছে। তারপরে লেখা আছে একটা ডেট, কালকে ডেট দেওয়া 29/10/2022, তারপরে লেখা আছে কেট ফর গ্রেভিয়েন্স রিড্রেসাল ইফ অ্যানি অ্যাট ভেরিফিকেশন ভেনু, এইটা একটা এখানে সেন্টেন্স। আর তারপরে সেন্টার আর একটা নোটিশ যে আফটার দ্যাট সিট ম্যাট্রিক্স অ্যান্ড ফাইনাল লিস্ট ফর রাউন্ড 1 শ্যাল বি পাবলিশড। তো মেন কী বলেছে দুটো সেন্টেন্সে সেটাই বলছি, আজকে প্রভিশনাল মেরিট লিস্ট বেরোচ্ছে যাদের সন্ধ্যা 6টা অবধি ভেরিফিকেশন হলো, মানে টাইম ছিল ওটাই ডেডলাইন ছিল প্রথমেই যেটা লেখা আছে এখানে। তো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কী হয়, ধরা যাক কোনো সেন্টারে আজকে যাদের ভেরিফিকেশন হওয়ার কথা তাদের সন্ধ্যা 6টা অবধি তাদের ভেরিফিকেশন যে ডাটা ইনপুট সেটা করতে পারেনি, ভেরিফাই হয়নি সেই ডাটাগুলো, সেটা গুটি কয়েক স্টুডেন্ট হয় বা কিছু ক্যান্ডিডেট থাকে, তো তাদের সেই ডাটাগুলোকে ইনপুট করার জন্য কিছু টাইম দরকার হয়, তো সেটা প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পরেই সেইগুলো ইনপুট হয়। আর সেই জিনিসগুলো করার জন্য, সেই এক্সট্রা যে ক্যান্ডিডেটগুলোর লিস্টে অ্যাড করার জন্য এক্সট্রা টাইম দরকার হয়, সেটাই বলেছে কাল দুপুর 12টা অবধি সেই প্রসেসিংটা চলবে। আর সেই প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে লিস্ট যেটা রেডি হবে সেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট, তো সেই জিনিসটা বের হবে। এবং সেই জিনিসটা বের হওয়ার পরে তারপরে সেন্টেন্সটা দেখো যেটা লেখা আছে, আফটার দ্যাট সিট ম্যাট্রিক্স অ্যান্ড ফাইনাল লিস্ট ফর রাউন্ড 1 শ্যাল বি পাবলিশ, মানে সমগ্র ওই যে জিনিসগুলো কাল 12টা অবধি চেক করার পরে সিট ম্যাট্রিক্স আর রাউন্ড 1-এর যে ফাইনাল মেরিট লিস্ট সেটা বেরোবে। আর এই সমগ্র ফাইনাল মেরিট লিস্ট আর সিট ম্যাট্রিক্স কালকে বেরোনোর পরে তখনই তোমাদের শুরু হবে চয়েস ফিলিং আর চয়েস লকিং। তো এখানে আরও একটা চেঞ্জ, যে সিট ম্যাট্রিক্স যেটা আজকে বেরোনোর কথা ছিল প্রভিশনাল মেরিট লিস্টের সাথে, সেটা চেঞ্জ হয়ে কালকে রিশিডিউল হয়ে গেল। তো এই ছিল মোটামুটি এদের নিউজ, যেটা উপরে লাল কালারে মুভিং অবস্থায় আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাও দেখে নাও ওয়েবসাইটে গিয়ে। তো আপাতত আশা করা যায় এখন যেটা মূল ব্যাপার, প্রভিশনাল মেরিট লিস্টটা আজকে রাত্রের মধ্যেই দিয়ে দেবে আশা করা যায় খুব শীঘ্রই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে বা মতামত থাকলে, এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমি যখনই প্রভিশনাল মেরিট লিস্টটা আসবে খুব রিসেন্টলি, আমি পিন করে দেবো আমার একটা কমেন্ট তোমার কমেন্ট বক্সে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ। নিট রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড সমস্ত আপডেট আমি এই চ্যানেলে আমার সাধ্যমতো দিতে থাকবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এই কামনাই করি। এই ভিডিও এইটুকুই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।